বর্তমান জামানায় আমরা শুনি অনেকে বলে যে টুপি পরিধান করা সঠিক নয়, বিদাত, রসূলুল্লাহ সাল্লাম টুপি পরিধান করেন নাই। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কারো কথায় বিভ্রান্তি না হয় আমরা দেখব রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, কানা ইউকসিরুল কিনা কাআন্না যাইতাহু যাইতু, বলেন কাআন্না সাওবাহু সাওবু যাইয়াতিন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন রসূলুল্লাহ সাল্লাম সব সময় মাথা ঢেকে রাখতেন এবং মাথার উপরে তৈল ব্যবহার করতেন। তৈল ব্যবহার করার কারণে যে কাপড় দিয়ে ঢেকে রাখতেন এই কাপড়টা তৈলাক্ত হতো, মনে হয়তো উনি তৈলাক্ত মাথা উপরে রাখছেন, তৈলাক্ত জিনিস মাথার উপরে রেখেছেন। এই হাদিস থেকে পরিষ্কার ভাষায় প্রমাণিত হয় যে মাথা ঢাকা যে জিনিস দিয়ে রাখা হয় এটা, এই জিনিসটার নামই হলো টুপি। এবং অন্যান্য হাদিস আপনাদের সম্মুখে আমি পেশ করতে যাচ্ছি যে হাদিসের মধ্যে রসূলুল্লাহ সাল্লাম নিজে টুপি পরিধান করেছেন। আমরা যদি দেখি সম্মানিত দর্শক, হযরত আমর ইবনে উমাইয়া দামিরি রহমতুল্লাহ আলাইহি রিপোর্টস, আইসো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারফর্মিং মাসা অন হিজ লেদার সাকস অ্যান্ড টারবান। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাহ করেছেন তার এই চামড়ার মোজার উপরে এবং পাগড়ির উপরে। এবং হাদিসের মধ্যে পরিষ্কার ভাষায় রসূলুল্লাহ উল্লেখ করেছেন যে মুমিন এবং মুশরিকদের মধ্যে বেশ কম হলো মুশরিকরা টুপির উপরে পাগড়ি পরিধান করে, আর মুশরিকরা টুপি ছাড়া পাগড়ি পরিধান করে, আর মুমিনরা টুপি সহ পাগড়ি পরিধান করে। এই হাদিস দ্বারা রসূলুল্লাহ নিজে বলেছেন যে মুমিন এবং মুশরিকের মধ্যে বেশ কম হলো যে পাগড়ির নিচে টুপি পরিধান করা। যেহেতু রসূলুল্লাহ বলতেছেন যে মুমিন এবং মুশরিকের মধ্যে ব্যবধান টুপি পরিধান করা, রসূলুল্লাহ পরিধান করেন না এটা বলবেন কীভাবে? রসূলুল্লাহ নিজে বলেছেন মুমিন এবং মুশরিকের মধ্যে টুপি পরিধান করা এই ব্যবধান হলো, মুশরিকরা পাগড়ি পরে টুপি ছাড়া আর মুমিনরা পাগড়ি পরে টুপি সহ। এবারে আমরা আরেকটি হাদিস দেখব যে হাদিসের মধ্যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ টু ওয়্যার হোয়াইট টুপি। তবরানী শরীফের মধ্যে আসছে রসূলুল্লাহ সাদা টুপি পরতেন। যে হাদিসটা আসছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি জামিউস সগীরের মধ্যে লিখেছেন যে হাদিসের সনদটা অত্যন্ত মজবুত হাসান। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উমর থেকে যে হাদিসটা আসছে রসূলুল্লাহ সাল্লাম সাদা টুপি পরিধান করতেন, তবরানী শরীফের হাদিস। এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসে কবির আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেছেন যে হাদিসের সনদটা অত্যন্ত মজবুত। আমরা যদি আরেকটি হাদিসের দিকে লক্ষ্য করি সম্মানিত দর্শক শ্রোতা, হাদিসের মধ্যে আসছে হযরত রুকানা থেকে বলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্য ডিফারেন্স বিটুইন আস অ্যান্ড দ্য মুশরিকিন ইজ এ টারবান অন দ্য টপ অফ দ্য কালানসুয়া। কালানসুয়াতুন আরবি শব্দ, তার তর্জমা হলো টুপি। টুপির আরবি শব্দ হলো কালানসুয়া। তিরমিজি শরীফ এই হাদিসটা আসছে, এই হাদিসটা হলো হাসান। ইমাম তিরমিজি বলেছেন হাদিসটা হাসান যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ির উপর টুপি পরিধান করা এটা মুসলমানদের খাসলত, এবং মুশরিকদের খাসলত হলো টুপি ছাড়া পাগড়ি পরিধান করা। আমরা যদি আরেকটি হাদিসের দিকে লক্ষ্য করি, হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেছেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা টুপি পরিধান করেছেন, মজমাউল কবির ইমাম তাবারানী রহমতুল্লাহ আলাইহির এই হাদিসটা এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন রসূলুল্লাহ সাল্লাম হ্যাড থ্রি টুপিজ ইন হিজ পসেশন, বজলুল মজহুদ। বজলুল মজহুদ আবু দাউদ শরীফের ব্যাখ্যাগ্রন্থ, এই ব্যাখ্যাগ্রন্থের মধ্যে নিয়ে আসছেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা টুপি পরিধান করতেন। দ্য ডিসক্রিপশন অফ দ্য থ্রি টুপিজ আর, ওয়ান ওয়াজ সাচ দ্যাট অন দ্য ইনসাইড ইট হ্যাড লিনিং সিউন উইথ ইট, the second one was made of hibara fabric, and the third one was the tupi that covered the ears, which was generally worn at journeys and would sometimes be in front at the times of salah. এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ধরনের টুপি পরিধান করতেন। যারা বলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরিধান করতেন না, তাদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা হাদিসের রেফারেন্স জেনে নেন। হাদিসটা আসছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উড ওয়্যার এ হোয়াইট টুপি উইচ লেই ফ্ল্যাট এন্ড কম্প্রেস টু হিজ হেড। ইবনে আসাকিরের মধ্যে এই হাদিসটা আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রসূলুল্লাহ সাদা টুপি পরিধান করতেন। মুহাদ্দিস আবু শেখ নেরেটস দ্যাট হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রিপোর্টস দ্যাট রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উড ওয়্যার এ টুপি উইচ কভার্ড হিজ ইয়ার্স হোয়াইল অন এ জার্নি এন্ড হোয়াইল এট হোম, হি উড ওয়্যার এ থিন টুপি। কোনো সময় একটু মজবুত টুপি পরিধান করতেন, শীতের সময় একটু বড় টুপি পরিধান করতেন। আল্লামা ইরাকি রহমতুল্লাহ সেইজ দ্যাট দিস ইজ দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড রিলায়েবল হাদিস। ফজলুল কাদিরের মধ্যে আসছে ভলিউম 5 পেজ 246 যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের মধ্যে সাদা টুপি পরিধান করতেন। আবু খাবাসা আনমারি রাদিয়াল্লাহু আনহু নারেটেড দ্য টুপি অফ দ্য সাহাবা ওয়ার স্প্রেড আউট অ্যান্ড ফ্ল্যাট, যে সাহাবায়ে কেরামও টুপি পরিধান করতেন, এটা বড় ছিল লম্বা ছিল। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আসছে। হযরত লিসা বিন তাহমান রাদিয়াল্লাহু আনহু সেইড দ্যাট হি সো রসূলুল্লাহ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ওয়্যারিং এ টুপি। লিসা ইবনে তাহমান একজন তাবিউনি বলতেছেন তিনি নিজে দেখেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু উনি টুপি পরিধান করেছেন। দ্য ওয়ার্ড বুরনুস
comes in the narration which means a long head as mentioned in the hadith of Hazrat Ibn Umar in Bukhari. যে হ্যাঁ আবদুল্লাহ ইবনে উমর থেকে বুখারি শরীফে আসছে রাসূলুল্লাহ ইসলাম বুরনুস পরিধান করতেন। আমরা আগে জেনেছি কালানসুয়া, কালানসুয়া অর্থ হলো টুপি, বুরনুস শব্দের অর্থ হলো টুপি, রাসূলুল্লাহ ইসলাম বুরনুস পরিধান করতেন। এই হাদিসটা আনাস রাদিয়াল্লাহু আনহু মেনশন হয়েছে বুখারি শরীফ ভলিউম 2 পেজ 863 এন্ড দ্য মেনশন অফ টুপি হযরত আবু ইসহাক শাবি রাহমাতুল্লাহ আলাইহি ইজ ফাউন্ড ইন বুখারি ভলিউম 1 পেজ 159 হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অলসো ওয়াজ ফাউন্ড ওয়েয়ারিং এন ইজিপশিয়ান টুপি তাবাকাত ইবনে সাদ. So the wearing of tupi by the Sahaba Tabi'in, Tabi Tabi'in, pious imams and the scholar are found in the books of history and book of hadith. This is why it becomes amal muatir, amal mutawatir, wide practice amal, and Musannaf ibn Abi Shayba many narrations are reported with sahih sanad. Allama ibn al-Arabi remarks that the tupi is amongst the clothing of Anbiya alayhi salatu wasalam. And the pious one, it protects the head and keeps the turban in its place, which is sunnah. The tupi should sit on the head and not stand like a dome. Faizul Qadir, volume 5, page 247. We want to conclude this chapter by mentioning a hadith in Tirmizi Sharif, which is narrated by Umar radiallahu anhu, that Rasulullah said, there is a shaheed who has a strong iman and he sacrificed his life in the battlefield fighting the non-believer with courage, and his position in day of resurrection will be so high that people will raise their head to see him. While saying this, Rasulullah raised his head so much so that his tupi fell from his head. Rasulullah, while he's telling this narration, he raised his head so much so his tupi fell down from his head. So we found this narration, Tirmizi, volume 1, page 294. Rasulullah sallam, it is very clear that there was a tupi on the head of Rasulullah sallam. Shutrang amra, shammani darshaka suta, amra bibranto hobona. Rasulullah sallam nije tupi paridhan korechen, sahabai karam tupi paridhan korechen. Rasulullah sallam bolechen, je mushrik ebong muminer modhye beshkam holo, pagrir niche tupi paridhan kora. Shutrang tupi paridhan kora eta sunnat, eta niye bibranto hoben na. Amra ajke theke niyat kori, amra shobai tupi paridhan korbo. Allah rabbul alamin jeno amaderke tupi paridhan korar taufik dan koren.